বাহরাইন বিএনপি ও যুবদল আহ্বায়ক কমিটির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 41তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দেশটির রাজধানী মানামা স্থানীয় সময় রাত 9টায় কিউ রেস্টুরেন্টে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সিনিয়র উপদেষ্টা গিয়াস উদ্দিন মিয়াজি, বাহরাইন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আকবর হোসেনের সভাপতিত্বে এবং শাহ মাজেম হোসেন সুকর্ণ এবং লিমন আহমেদের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক সিনিয়র উপদেষ্টা ইউসুফ হোসেন সেলিম, বিএনপির সাবেক সিনিয়র উপদেষ্টা খুরশেদ আলম মজুমদার। এ সময় আরও উপস্থিত ছিলেন আনোয়ার ফারুক, হাজি মোহাম্মদ বিল্লাল, মোহাম্মদ হারুন মাস্টার, রফিকুল ইসলাম আকন, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ ফারুক হোসেন, দেলোয়ার হোসেন ভুইয়া, ফিরোজ আলম কিরণ, মাসুদ আলম, আব্দুল হামিদ হানিফ, কাউসার খান সুমন, মোহাম্মদ নুরুল হক, মোহাম্মদ সাচ্চু, মোহাম্মদ কামাল হোসেন সুমন, মোহাম্মদ বাবুল হোসেন, হাসানুল হক চুন্নু, আলমামুন জিয়া, মোহাম্মদ টিপু, মোস্তাফিজুর রহমান জুয়েল, মোহাম্মদ মিরুসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিশ্ব উম্মার শান্তি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া পরিচালনা করেন জুফের জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ ইব্রাহিম।